আজকে টাস্ক ফোর্সের মিটিং মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের ডেকেছিলেন এবং আমরা ছিলাম সেখানে। বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আলুর ব্যাপারে উনি ক্ষুব্ধ। কেন না, গত 24 তারিখে যে বিষয়টা ঠিক হয়েছিল যে আলু ব্যবসায়ীরা তারা 1100 মেট্রিক টন করে আলু বাইরে নিয়ে যেতে পারবে, আর 200 মেট্রিক টন আলু তারা সরকারকে দেবে, কোঠা করে দেওয়া হয়েছিল, সেটা 13 টাকা দর। এবং 500 মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে যারা আছেন তারা বলেছিল আমরাও পাঠাবো, তা আমাদেরকে যদি পারমিশন দেন, মুখ্যমন্ত্রী বলেছেন ঠিক আছে আপনারাও পাঠান, ওদের কোঠা করে দেওয়া হয়েছিল 100 মেট্রিক টন দক্ষিণবঙ্গে। তো সেই আলু যাচ্ছিল ঠিকই ছিল, কিন্তু গত 15-20 দিন ধরে এই আলুর যে সরকারি কোঠা সেটা দেয়া হয়নি, দেয়নি। তার জন্য এখান থেকে যে কুপনটা, গাড়ি বাইরে যাওয়ার জন্য যে কুপনটা ইস্যু হচ্ছিল পারমিটটা, সেটা সরকার বন্ধ করে দেয়। তা সেই জন্য ব্যবসায়ীদের, কিন্তু আমাদের কাছে যে খবর আছে যে ব্যবসায়ীদের কাছে এটা তারা কন্টিনিউ করতে পারত, কন্টিনিউ না করার কোনো কারণ ছিল না, ফলে উনি খুবই ক্ষুব্ধ। উনি বললেন তাহলে সরকারের সঙ্গে কথা বলে কথার খেলাপ করাটা উচিত না। তাই এখন ঠিক হয়েছে যে যারা ওই কোটা মেনে চলবে, মানে ওদের আলু ব্যবসায়ীদের কাছে যে আলুটা ডিউ পড়ে গেছে সেই আলু দেবে, এবং বাকি যেরকম যেরকম পাঠাবে প্রতিদিন তার যে কোটা সেটাও দেবে, দিলে তারা পাঠাতে পারবে। বলতে দে হ্যালো, বলছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হিসেবে আজকে আমাদের, আর কোল্ড স্টোরেজে যারা 500 মেট্রিক টন করে তারা পাঠিয়েছে, 100 মেট্রিক টন করে রোজ দিয়েছে, সেটা তাদের চলবে, এই হচ্ছে আজকে সিদ্ধান্ত আলু। আর আলু যা আছে কোল্ড স্টোরেজে মোটামুটি 650 মেট্রিক টনের মতো, সেই আলুটা মোটামুটি ডিসেম্বর অবধি চলবে বলেই আসে। তবে কোনো আলু যাতে বাইরে না যায়, একবারে যা কোটা করে দেওয়া হচ্ছে তার বাইরে, সেটা দেখবার জন্য প্রশাসনকে নির্দেশ, এইটা খবর। আর একটা হচ্ছে যেটা উনি বলেছেন, সেটা না দেওয়াতে সরকার বাইরে আলু পাঠানো, গাড়ি কুপন দেওয়া বন্ধ করে দিয়েছে, আর কুপন না দিলে তারা পাঠাতেও পারছে না। কিন্তু কোল্ড স্টোরেজে যাদের 500 মেট্রিক টন দিয়েছিল তারা যথারীতি যা বলেছে কথা রেখেছে তারা করছে, তাদের সেই পারমিশন প্রতিদিনই দিচ্ছে, তাদের কোনো প্রবলেম নেই। এটা 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 ওরা এসেছে, ওরা মিটিংয়ে ছিল না, ওদের প্রতিনিধিরা ছিল, তারা কোনো উত্তর দিতে পারেনি। তা পরবর্তী ওরা এখন বসে আছে, মুখ্যমন্ত্রীর যে কৃষি উপদেষ্টা তার সঙ্গে কথা বলবে, ওই আলু পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি। কি হয়েছে ওদের হচ্ছে যে আমাদের এই সবজির দোকান সুফল যেটা খুলছে সেগুলো বাড়াবার কথা বলেছেন, এবং মাদার ডেয়ারির দোকান থেকে সবজি বিক্রি হবে এখন থেকে, মাদার ডেয়ারিতে অলরেডি বিক্রি করছে, সেটাকে আরও বাড়িয়ে জেলাগুলোয় বাড়াবার কথা উনি বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন জেলা সদরগুলো। এটা হর্টিকালচার থেকে করবে। আচ্ছা, আর একটা মাছের নিয়ে উনি খুব সিরিয়াস, মাছ আমাদের এখানে 1,10,000 মেট্রিক টন শর্টেজ, সেটা উনি বলেছেন যে মাছ আমি কোনো কথা শুনতে চাই না, মাছের উৎপাদন বাড়াতে হবে। এবং যেটা অভিযোগ উঠেছে যে হোলসেলে মাছের দাম কম, রিটেলে মাছের দাম বেশি, সেইটা কিছুদিন আগে মৎস্যমন্ত্রীর দপ্তরে সেখানে হোলসেলারদের নিয়ে একটা মিটিং হয়েছিল, আমিও ছিলাম, এবং ঠিক হয়েছে আগামী 18 তারিখে সে রিটেলারদের নিয়ে মিটিং হবে, যাতে মাছের দাম হোলসেল মার্কেটের সঙ্গে রিটেল মার্কেটের একটা সমতা থাকে, প্রফিট মার্জিন অফ প্রফিট যাতে উল্টোপাল্টা না করতে পারে। আমরা বলেছি সেটা হচ্ছে, আমরা বারবার বলেছি যে রিটেল মার্কেটে মাছ বিক্রির কাউন্টার করে সরকার সেটা করতে চলেছে, এবং 18 তারিখে রিটেল মার্কেটের দোকানে যে মিটিং হবে সেখানে সরকার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে যে সরকার এবার থেকে মাছও বিক্রি করবে, তার জন্য কাউন্টার খুলবে বাজারে বাজারে।